এলাকায় পানীয় জলের সংকট। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী কয়েকশো পরিবার। বালতি কলসি নিয়ে রাস্তায় নেমে মহিলাদের বিক্ষোভ। বিক্ষোভের মুখে স্থানীয় পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে মালদাহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সংগঠন মধ্যপাড়া গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিএইচই দপ্তরে যে পাইপলাইনে জল সরবরাহ হয় তাতে সুতোর মতো জল পড়ে, পঞ্চায়েতে বলেও কোনো ফল হয়নি। এর ফলে এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। অন্যদিকে নিকাশি নালা নিয়েও সরব হয় বিক্ষোভকারী মহিলারা। অভিযোগ, ড্রেন পরিষ্কার করা হয় না, ড্রেনের নোংরা জল রাস্তার ওপরে পড়ে আর সেই নোংরা জলের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। বিক্ষোভের খবর শুনে ছুটে আসেন শাসক দলের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবন মল্লিক। তাকে ঘিরে চলে মহিলাদের বিক্ষোভ। যদিও ওই পঞ্চায়েত সদস্যের আশ্বাসের বিক্ষোভ, এই অবরোধ তুলেলেন মহিলারা। পঞ্চায়েত সদস্যের বক্তব্য, একাধিক জায়গায় পাইপলাইনে ফাটল তৈরি হয়েছে, তার জন্যই জলের ফ্লো কমে গিয়েছে, তবে এই সমস্যা মিটে যাবে। অন্যদিকে কাটমানি যেখানে পাবে সেখানে উন্নয়ন হবে, যেখানে কাটমানি নেই সেখানে উন্নয়ন নেই বলে কটাক্ষ বিজেপির। শুরু তৃণমূল বিজেপির তরজা। আমি জল কালিয়া করেছি, জলের খুব অসুবিধা, এত অসুবিধা ধরা মানা যায় না, খুব কষ্ট করে সবাই জল খাইয়ে পড়াতে। একটা কল নাই জলের বাবা, এটা জল টেপ আছে, টেপটা ভাঙা ছোড়া মানে ছেলে মানে পেচ্ছাপ করছে, সেই ভাবে আমরা জলটা ধরে আমরা জল ইউজ করছি। এত জলের কথা কত ইউজ করবো, কত ভাষণ শুনবো। জলের জন্য বিক্ষোভ করেছি, কোনো ব্যবস্থা নাই জলের, জলের জন্য মারামারি ঝগড়া, একজন জল পাচ্ছে তো একজন পাচ্ছে না, ও বলছে আমাকে আগে জল নিতে দে, আমি বলে আগে নিব, আমরা বলছি না তুই পরে আসলি, তুই পরে নিবি, আমি আগে এসছি, আমি আগে নিব। এই নিয়ে আমরা জলের জলের জন্য আমরা বিক্ষোভ করেছি। আমার বাড়ির বুথের যিনি পঞ্চায়েত সদস্য তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, এবং এই হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা হচ্ছি আমি। আমি বিরোধী দলনেতা থাকা সত্ত্বেও আমি বারবার সেই গ্রাম পঞ্চায়েত সদস্যকে অনুরোধ জানিয়েছি, মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি যে আমার বাড়ির সামনের ড্রেন এবং আমাদের যে বুথের যে ড্রেনগুলো আছে সেটাও নাজেহাল অবস্থায় পড়ে আছে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক, ঠিক করা হোক। প্রায় পাঁচ বছর কমপ্লিট হতে চলেছে আমাদের নির্বাচন হওয়া, চার বছর তো হয়ে গেছে আর পাঁচ বছরে আমরা পা দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। আর স্বাভাবিক কথা যে আজ যে জল, যেটা পানীয় জল, যেটা খুব নিত্য প্রয়োজনীয়, সেই জলের টেপটা ভাঙা অবস্থায় পড়ে আছে। তো জনসাধারণ যাকে ভোট দিয়েছিল, ওই গ্রাম পঞ্চায়েত সদস্যকে পাস করিয়েছিল, তারা তো বিক্ষোভ দেখাবে। জলের অভাবে বিক্ষোভটা দেখেছে ওদের, কারণ এটা সত্য ঘটনা, যেটা হচ্ছে যে মানে জলের জন্য এত অসুবিধাটা হচ্ছে, মানে এখানে ট্যাপ কানেকশানটা যেটা আছে একটাই আছে, এর আগে বিগত দিনে একটা ট্যাপ কানেকশান বন্ধ করে দিয়েছিল, দুটো বন্ধ করা হয়েছে, যার জন্য এই পাড়াতে এত প্রচণ্ড মানে শুধু এখানে গ্রামে না আরও অন্যান্য জায়গায় প্রচণ্ড অসুবিধা হয়েছে জলের কারণে। মাঝখানে যেটা খবর হয়েছিল আমাদের কাছে যে অন্য অন্য পঞ্চায়েতে বাড়ি বাড়ি ট্যাপ কানেকশান বলে করে দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই। গ্রামবাসীদের যেটা দাবি হচ্ছে যে ওর বাড়ি বাড়ি যেন ট্যাপ কানেকশানটা যদি বসে যায় খুব সুবিধা হয়। আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা পঞ্চায়েতে আলোচনা প্রধানের সঙ্গে করে বিডিও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করব, আমরা যতটা পারি এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করে এগিয়ে নিয়ে যাবো।